এবার শ্রীবাস নদিয়ার পথে পথে ঘুরছি মহাপ্রভুর কৃপা লাভ করবে বলে। একদিন মহাপ্রভুর সাথে দেখা হয়ে গেল, মহাপ্রভুর চরণ কমলে পরে কাঁদতে কাঁদতে বলতেছে শ্রীবাস, ও প্রভু প্রভু গো ও দয়াল হরি, সাধনে হীনা ভজনে হীনা ভক্তিহীনা পাপি দুরাচার, কোন সন্তানে পাইব রে দয়াল হরি, তোমার তোমার শ্রীচরণে স্থান, এই চরণে আমি কি সম্মানে তোমার স্থান পাবো প্রভু, যে কাজে আসলাম আমি প্রভু গো আমি ভুলিয়া রইলাম, একদিন দুই দিন করে বনা দিন ফুরাই লয়াম, কৃষ্ণ নাম আমি নিলাম না রে নাম তো নিলাম না, দয়াল রে তুমি বিনে নাই কান্নাদি, তুমি বিনে নাই কান্নাদি, আমি সাধন ভজন কিছু নাই হে জানি, তুমি বিনে আমার নাই কান্নাদি, ওরে সাধন ভজন কিছু নাই জানি, তুমি বিনে ওরে নাই কান্নাদি, দয়াল রে অদয়া ওই সাধন ভজন আমি কিছু নাহি জানি, অদয়াল হই হে আমার হে প্রাণধন আমার। মহাপ্রভু বলে শ্রীবাস তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে, তুমি নাম জপ করো, জপ করো নাম কৃষ্ণ নাম জপ করো, কোন নাম মধুর মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই মধুর মন্ত্রটা তুমি জপ করো, জপ করতে করতে তোমার কৃষ্ণ কৃপা যদি লাভ হয়ে যায় তোমার পরমায়ু বৃদ্ধি হয়ে যাবে। মহাপ্রভুর কৃপায় শ্রীবাসের আয়ু বৃদ্ধি হয়ে গেল, আয়ু যখন বৃদ্ধি হলো বাকি ভাইদের কাছে অনুনয় বিনয় করে বললো ভাইয়েরা আমার মহাপ্রভুর কৃপায় যখন আমার আয়ুটা বৃদ্ধি হলো তাহলে একদিন আমার মহাপ্রভুকে এনে আমি একখানা কীর্তন দান করতে চাই, হরি হোক। তো ভাইয়েরা না করবে, যদি কেউ কীর্তন দিতে চায় বলুন না, না করবে কেউ না করবে নি গো, করবে না, সব ভাইদেরকে নিয়ে শ্রীবাস হরিনাম সংকীর্তনে রত। এমন সময় কীর্তন শেষ হতে না হতে শ্রীবাস আবার কীর্তন শুরু করে দেন, এমন করতে করতে বাবার সম্পত্তি বিক্রি শুরু হয়ে গেল, এমন শুরু হলো বাকি ভাইয়েরা চিন্তা করলো এভাবে যদি বিক্রি হওয়ার শুরু হয় তাহলে ভাইটাকে আলাদা করে দেবে আর যেটুকু আছে আমরা সবাই ভাগ করে নিই। এইভাবে শ্রীবাসকে আলাদা করে দেওয়া হলো, একটা থাল গ্লাস বাকি পর্যন্তও দেওয়া হলো না। শ্রীবাসের একটি মাত্র পুত্র ছিল যার নাম গোপাল, যে গোপাল একটা থালার মধ্যে তার ছেলেকে যে একটু প্রসাদ সেবা করাবে সেই থালা গ্লাসটা পর্যন্ত দেওয়া হলো না শ্রীবাস। এবার শ্রীবাস গোপীনাথের মন্দিরে বসে কাঁদছে, এমন সময় মাগো শাস্ত্রে বলেছে সংসার সুখের ভয় কার গুণে গো, আর সংসার ধ্বংস হয় নারীর কারণে, তাই তো? আপনারা মনে করতে পারেন যে আমাদের দেশের ছেলে বিলু, না না এটা আপনাদের বদনাম নয়, আপনারা তো নারী নন, যারা কৃষ্ণ প্রেমে রত থাকে যারা কৃষ্ণ নাম গুণগান কীর্তন করে তারা রমণী, সবাই বলুন একবার হরি হো। এমনই এক কৃষ্ণ ভক্ত রমণীকে বিবাহ করলেন আমার শ্রীবাস, যার নাম ছিল মালিনী। বাবার বাড়ি থেকে বিবাহের সময় বাবা যে অলংকার গুলো দিয়েছিলেন মালিনীকে, ওই অলংকার গুলো একত্রিত করে এনে শ্রীবাসের হাতে দিয়ে বললেন প্রভু স্বামী তোমার নয়নে যদি জল থাকে আমি অলংকার দিয়ে কি করব, যাও স্বামী যাও, আজকে গিয়ে আসতে রাজা, আজকে গিয়ে ওই অলংকার গুলো বিক্রি করো আর আসার পথে মহাপ্রভুকে আমন্ত্রণ করে আসিও, সে যেন আমাদের অঙ্গনে এসে হরি নাম সংকীর্তনের জন্য একদিনের জন্য তোমাদের প্রভু আমাদের বাড়িতে আসবে, একটা দিনের জন্য। একটা দিনের জন্য তো প্রভু আমাদের বাড়িতে আসবে,
দিন যে করে আমার আর স্বামী করিতারে নৈরাস তবু যদি না ছাড়ে আমার পা স্বামী করিতার বংশ না আর তবু যদি না ছাড়ে আমার পাশ আমি করি তার সমুনে না আস আর তবু যদি না ছাড়ে আমার পাশ আমি আমার প্রভু বলে আমার আমি একদিন হয়ে যাই আমার ভক্তের দাসের দাস মহাপ্রভু কে এনে আমার শ্রীবাস প্রভু হরিনাম সংকীর্তনে রত এমন সময় শ্রীবাসের অসুস্থ পুত্র গোপালের হয়েছে কলেরা রোগ অসুস্থ মালিনী গোপীনাথের মন্দিরে বসে পুত্র পুত্র বলে কাঁদছে আর গোপীনাথের কাছে প্রার্থনা করছে মদয়াল দয়াল রে মদয়াল আমায় মা বলিয়া ডাকা আর কি আমায় মা বলিয়া ডাকা ওরে আর কে হো না আমায় মা বলিয়া ডাকা ওরে আর কে হো না জগতে এই বিশ্বমন্ডে ব্রহ্মাণ্ড মনি ওরে মা বলিয়া ডাকা আমার গোপালকে যদি তুমি নিয়ে যাও এই জগৎ বাজারে যে আমাকে মা বলে ডাকবে আর আমার কে হলো ওই গোপীনাথ গোপীনাথ এই করুণা করবে গোপীনাথ ভক্তগণ গোপীনাথের মন্দিরে গোপালকে রেখে দিয়ে মালিনী দেবী কাঁদতেছে আমার প্রভুর কি লীলা আমার প্রভু যে বলে যে করে আমার আসামি করি তরে নৈরাস কীর্তন চলতে চলতে হঠাৎ করে শ্রীবাসের অসুস্থ পুত্রটা মারা গেল সবাই বলল হরি অদ্বৈত প্রভুর করতালে তাল ভঙ্গ হয়ে গিয়েছিল যখনই অদ্বৈতের তাল ভঙ্গ হয়ে গেল মহাপ্রভু অদ্বৈতকে সঙ্গে নিয়ে শ্রীবাসকে সঙ্গে নিয়ে যখনই ঘরে প্রবেশ করলে মালিনী চিৎকার করে উঠছে প্রভু তোমার নামের জন্য হে নয়া তোমার চরণ কান্তি পাইবার জন্য ভাই ভাই সব কিছু তোমার চরণ লাগে সবতে আগিল কৃপা করে কৃপা করে ওই রাঙা চরণে কান দিয়ে হেব এই বাসনা নিয়ে প্রভু হে ও প্রভু কিন্তু আমার যে একমাত্র পুত্র যে আজকে আর আমাকে মা বলে ডাকবে না আমার পুত্র যে মা মা বলে আর আমার কোলে উঠবে না ভক্ত গো মালিনী শ্রীবাস বলছে মালিনী মালিনী তুমি তুমি এভাবে কাঁদবে না তুমি যদি কাঁদো তোমার ক্রন্দনে যদি আমার মহাপ্রভুর কীর্তনে কোনো ব্যাঘাত ঘটে আমি তোমাকে জন্মের মতো ত্যাগ করবো মালিনী বলে প্রভু আমার যে নারী ছেড়া ধন আমি আমার নারী ছেড়া ধন হারিয়েছি আমি মা আমি কাঁদবো আহা আমি কাঁদবো আমার নয়নে জল আসতেছে প্রভু মহাপ্রভু বলে শ্রীবাস ও শ্রীবাস তোমার পুত্র মারা গিয়েছে তোমার মনে কোনো দুঃখ নাই বলে প্রভু ও প্রভু এই জগতে সব কিছু তুমি দিয়েছো প্রভু আমার বলতে কোনো বস্তু নাই এই ঘর বাড়ি ধন দৌলত পুত্র পুত্রাদি যা কিছু আছে প্রভু সবই যে তোমার দয়াল আমার এক পুত্র মারা গেলে কি হবে আপনি যে আমার আরেক পুত্র আছে তাই এই ভগবানের চরণে যারা শরণ নেই রে তাদের কেঁদে কেঁদে তাদের জন্ম যায় রে ও তাদের কেঁদে কেঁদে
उड़े जनो न जाए रे तादर के दे दे अरे दादा में जाए रे अरे कृष्ण प्रेम दे दो अरे मन मुझे अच्छे तादर के दे दे तादर जो नाम जाए रे अरे कृष्ण प्रेम दे दो अरे मन मुझे अच्छे अरे कृष्ण पदे जाना देवे दे ते अरे कृष्ण प्रेमी तारा अरे 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 ওতাদের গরু জ্বালা ওতাদের বাইরে জ্বালা আরে কৃষ্ণ বলে কাঁদে যারা তাদের গরু জ্বালা তাদের বাইরে জ্বালা আরে কৃষ্ণ বলে আরে কাঁদে যারা ওতাদের গরু জ্বালা ওরে বাইরে জ্বালা ওরে কৃষ্ণ বলে ওরে কাঁদে জ্বালা ওরে বলে জ্বালা তাদের বাইরে জ্বালা ওরে কৃষ্ণ বলে ওরে কাঁদে যারা কাঁদে যারা তাদের গরু জ্বালা ওরে বাইরে জ্বালা ওরে কৃষ্ণ বলে ওরে কাঁদে যারা তাদের গরু জ্বালা তাদের বাইরে জ্বালা কৃষ্ণ বলে কাঁদে যারা তাদের গরেও জ্বালা থাকে তাদের বাইরেও জ্বালা মা আমার ভগবানকে যারা ভালোবাসি তাদের গরেও জ্বালা তাদের বাইরেও জ্বালা যেখানে যাবে তাদের জ্বালা থাকবে তুমি জানেন মা যারা কৃষ্ণ চরণে অনুগত হয়ে গিয়েছে শত জ্বালার মধ্যে বলবো একটু বলবো পরে বলি পরে বলবো শত শত কষ্টের মধ্যেও তারা কৃষ্ণ অনুগত হয়ে থাকে তবে জানেন মা যারা এই জ্বালাকে ভোগ করে কৃষ্ণ প্রেমে মন মজিয়ে তারা দিবানী শ্রী কৃষ্ণকে ভালোবাসে মনে করবে এই জাগতিক জগতে আপনার কষ্ট হলে আধ্যাত্মিক জগতে যেখানে গেলে আহা যে দেশে নাই জন্ম মৃত্যুরে নিতাই আমায় সেই দেশেতে নিয়াছো ওই দেশেতে আপনার বসতি হবে রাধা রানীর কৃপা লাভ করে 84 লক্ষ জনি থেকে মুক্তি লাভ করে আপনি আপনি আসা যাওয়া থেকে বারণ করবে এবার
এবার শ্রীবাসকে মহাপ্রভু বললেন ও শ্রীবাস তোমার নয়ন জলে আর তোমার কথার মধ্যে আমি বিকৃত হয়ে গেলাম আমি মহাপ্রভু প্রতিজ্ঞা করে বললাম যে স্থানে হরি নাম সংকীর্তন হবে ওই স্থানের নামকরণ হবে শ্রীবাস সঙ্গন বলে হরি হো এই পেলাম আমরা দুইজন তত্ত্বের কথা এবার আমাদের মহাপ্রভুর বাড়ি কিন্তু তিনটা আমরা জানি দুইটা একটা নবদ্বীপে একটা আমাদের বৃহত্তর সিলেটের গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণে তাই তো মহাপ্রভুর আদি বাড়ি উসমানীনগর থানার গোয়ালা বাজারের বুরুঙ্গা গ্রামে জমিদার বাড়ি বলে যেটা পরিচিত হরিহর আসছে আগামী 15 তারিখে আমাদের ওখানে কীর্তন আছে এই বুরুঙ্গাতে এই আসছে মাস পৌষ মাসের 15 তারিখ ভক্তগণ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ আমার মহাপ্রভু কলিতে জন্ম নিয়ে এই কলিহত জীবকে দর্শন করলেন কি করে জানেন যজ্ঞ পূজে মত মাসে আমার নানা মতে কলিজীবের ভাগ্য ভালো ছিল কেন জানে রাধাকৃষ্ণের মিলিত তনু যুগ হয়ে কলিতে এসেছিলেন গোবিন্দের গো আর রাধারানীর রা কি হলো গো গৌরা সেই গৌরাঙ্গ রাধা গোবিন্দের মিলিত তনু যুগ হয়ে কলিতে জন্ম নিহে এবার অঙ্গে নামাবলি দণ্ড কুমণ্ডল ধারী কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে কলি হত জীবের ঘরে ঘরে গেল আর একটা মধুর ধ্বনি করছে হরি বল হরি হরি বল Hey!
जय जय दाई गौर हरि बोल किदा गो तुमरा गुस्सा करसोनी थोड़ा देख हम मातो ना गुंदा बाड़ी हम तो फुआ देख के ना किदा गो हां बेटा राधे 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 सुंदर आशीर्वाद दे रेखो देशे देशे कीर्तन करो এবার যদি বাড়ির ফুয়ারে যদি একটু ভালো না আসো বাইরা মাইছে ভালো ভাই বলি এলাকার মাইছে ভালো না পাইলে বাইরা মাইছে ভাই তো না এটাই গোর হরিব যার ঘরে বেজাল তার বৃন্দাবনে বেজাল আর গোট ঠিক তার বৃন্দাবন ঠিক সবাই মিলে একটু কৃপা রাখি রে গনি তাই গোর হরিব রাধে 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 এবার আমরা নবদ্বীপে যাব কারা কারা যাবেন একটু হাত তুলবেন जय जय महाप्रभु की जय जय नवद्वीप धाम की आए भाई देखे जा नदिया हरे
राधे 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 এবার সোনার নদীতে শিরোধ্বনিতে আজ আমার গৌর হরি প্রেমানন্দে বাহুতলে হরি বল বলে নৃত্য করছেন শিরোধ্বনি কোথায় এই তো শিরোধ্বনি একটু পরে শিরোধ্বনি নিয়ে আপনারা আলোচনা শুনবেন একটু পরে রূপ অনুরাগে শিরোধ্বনির কথা বেশি বলা হবে আজকে আমরা ফিরাগুষ্টের পালার মধ্যে সন্ধ্যাবেলা আমরা পেলাম একটি পথ কি শিরোধ্বনির তীরে আজি শিরোধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর গণ মিলি তারা আনন্দে মিলি বাহ 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 শিরোধ্বনি কোথায় এই তো হলো শিরোধ্বনি শিরোধ্বনি আস্তে 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 ভক্তগণ স্থানটাকে বলা হচ্ছে শিরোধ্বনি যেখানে আমার ভক্তগণ করে হরিবোলের ধ্বনি মায়েরা করে উলুর ধ্বনি সেই স্থানটা হয়ে যায় শিরোধ্বনি এই তো হলো শিরোধ্বনি এই শিরোধ্বনিতে আজ আমার গৌর হরি শিরোধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর গণ মিলে তারা আনন্দে বিভোর